সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আল্লাহর শেষ মেহেরবানিতে ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা উদ্ভিদের পানি ও খনিজ লবণ পরিবহন কিভাবে করে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেই ক্ষেত্রে তোমাদের আমরা গত ক্লাসে প্রসাধন কি, প্রসাধনের গুরুত্ব এই বিষয়ে আলোচনা করেছি, তোমরা সবাই বুঝতে পেরেছ। উদ্ভিদের জীবনে প্রসাধন অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যা আমরা বলেছি। প্রত্যেকটা উদ্ভিদ প্রাণী সবার জন্য বেঁচে থাকার জন্য যেমন পানি প্রয়োজন, পানির সাথে খনিজ লবণও প্রয়োজন। এই খনিজ লবণ উদ্ভিদ কিভাবে এবং পানি কিভাবে শোষণ করে ইতিপূর্বে আমরা বলেছি। আজকে এই সার্বিক বিষয় নিয়ে আলোচনা করবো আমরা। এই একটা আমি হোয়াইট বোর্ডে চিত্র আঁকেছি, এই চিত্র দেখলে আমরা অনেকে বুঝতে পারবো আসলে এর মধ্যে কি প্রক্রিয়া এটি সম্পূর্ণ হয়। উদ্ভিদ সালোক সংশ্লেষের জন্য মাটি থেকে মূল রূপের সাহায্যে পানি শোষণ করে। এই শোষিত পানি সারা দেহ হয়ে কাণ্ড হয়ে পাতায় পৌঁছায়। পাতায় এই পানি থেকে খাদ্য তৈরি করে। এই পানি কাণ্ড, শাখা, প্রশাখা সব জায়গায় পৌঁছায়। ঠিক পাতায় তৈরিকৃত খাদ্য উদ্ভিদের সমস্ত জায়গায় পৌঁছে যায়। কাণ্ড, পাতা, শিরা, উপশিরা যা আছে সব, মূল রূপ সব জায়গায় এই খাদ্য পরিবহন করে। যে মাধ্যমে পরিবাহিত হয় তাকে বলা হয় পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যুর মাধ্যমে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ পরিবহন করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তো কিভাবে পৌঁছে দেয়, কিভাবে খাদ্য তৈরি করে আমরা এটা পড়ব। তন্মধ্যে যে জিনিসটা হচ্ছে দুটি পরিবহন টিস্যু আছে। একটা পরিবহন টিস্যুর নাম হচ্ছে জাইলেম, আরেকটি পরিবহন টিস্যুর নাম হচ্ছে ফ্লোয়েম। আমরা ক্লাস সিক্সে কিন্তু ঊর্ধ্বমুখী, নিম্নমুখী বা ঊর্ধ্বগামী একইরকম কোন কিছু অঙ্গর মধ্যে যেমন ছিল, ঠিক এই জায়গাতেও আমাদের ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী এই দুটি বিষয় আছে। জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে কি, দুইটাই পরিবহন টিস্যু, দুইটার কাজ হচ্ছে ভিন্ন। উদ্ভিদ পানি এবং খনিজ লবণ যে মূলরূপের সাহায্যে শোষণ করে এই শোষিত পানি সমস্ত জায়গায় পৌঁছে দেয়, এই পরিবহন টিস্যুর নাম হচ্ছে জাইলেম পরিবাহিকা। জাইলেম পরিবাহিকা, এই জায়গায় আমি লিখছি জাইলেম। পাতায় তৈরি একটা পাতা উদ্ভিদ কাণ্ড সবই আছে। পাতায় তৈরিকৃত পানি এখানে এবং খনিজ লবণ যে টিস্যুর মাধ্যমে পরিবহন করে তাকে বলা হয় কি, জাইলেম পরিবহন টিস্যু। আবার ঠিক একইভাবে পাতায় তৈরিকৃত খাদ্য, এই যে এখান থেকে আমি তীর চিহ্ন দিচ্ছি, উদ্ভিদ উপরে যাচ্ছে আবার নিচে আসতেছে, সব জায়গায় পরিবহন করে তোমার ওই ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে। নিম্ন থেকে যখন উপরে দিকে যায় তখন সেটাকে বলা হয় কি, ঊর্ধ্বমুখী। আবার যখন উপর থেকে নিচের দিকে আসে সেটাকে বলা হয় কি, নিম্নমুখী। তাহলে এই ঊর্ধ্বমুখী যে পরিবহন টিস্যু সেটা হচ্ছে কি আমার যে জাইলেম। আবার সমস্ত জায়গায় যেমন নিম্নমুখী বলো ঊর্ধ্বমুখী বলো দুটিই হচ্ছে কি ফ্লোয়েম। আসলে মোটামুটি দুটি বিষয়ই, কারণ সমস্ত জায়গায় উদ্ভিদের পানির প্রয়োজন। নিচ থেকে যেহেতু আসে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী, পাতায় তৈরি কিন্তু খাদ্য উপরে নিচে ধীরে ধীরে সব জায়গায় পৌঁছায়, এজন্য এটা হচ্ছে কি নিম্নমুখী। আশা করি এই বিষয়টি তোমরা সবাই বুঝতে পেরেছ। উদ্ভিদের মূল রূপ দিয়ে পানি, খনিজ লবণ এবং পাতায় তৈরি দ্রবীভূত খনিজ লবণ নিষ্ক্রিয় সক্রিয় দূষণ দুই ভাবে আমরা জানি। উদ্ভিদ খনিজ লবণ যখন শোষণ করছে সক্রিয় শোষণ এবং নিষ্ক্রিয় শোষণ। তো সেই ক্ষেত্রে জাইলেম টিস্যুতে এই দুই পদ্ধতিতে জাইলেম টিস্যুতে পৌঁছায়। জাইলেমের মাধ্যমে উদ্ভিদের রসের ঊর্ধ্বমুখী, উদ্ভিদ যে তার দেহের পুষ্টি উপাদানের যে কুশ্রল দরকার এটি হচ্ছে কি ঊর্ধ্বমুখী। এই ফ্লোয়েমের মাধ্যমে পাতায় তৈরিকৃত খাদ্য উপরের দিকে পরিবহন করে। উদ্ভিদের সংবহন এবং পরিবহন বলতে সাধারণত ঊর্ধ্বমুখী পরিবহন এবং নিম্নমুখী পরিবহন এই দুই পরিবহনকে বোঝায়। তাহলে মাটি থেকে মূল রূপে দ্বারা শোষিত পানি এবং খনিজ লবণের পরিবহনকে আমরা ঊর্ধ্বমুখী বা যে জাইলেম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায় তাকে আমরা ঊর্ধ্বমুখী পরিবহন বলে থাকি, এবং পাতার মাধ্যমে তৈরিকৃত খাদ্যটি নিচের দিকে বা সব দিকে দেখে আমরা নিম্নমুখী প্রসারণ বলে থাকি বা পরিবহন বলি। এই পরীক্ষাটা আমরা দেখতে পারবো, পেপারুমিয়া নামক একটা উদ্ভিদ আছে, স্বচ্ছ কাণ্ড, এটা আমরা যদি বাসায় পরীক্ষা করি এটা আমরা পড়তে পারবো। তাহলে এর জন্য যে প্রয়োজন পেপারুমিয়া উদ্ভিদের বিভিন্ন শিরাও, বিভিন্ন ধরনের কাণ্ড এবং মধ্যশিরা এখানে স্পষ্ট স্বচ্ছ থাকে, যে কারণে এটাকে আমরা পেপারুমিয়া উদ্ভিদ বলে থাকি। এই পেপারুমিয়া উদ্ভিদ দিয়ে আমরা বাসায় পরীক্ষা করতে পারবো। আমরা এই অধ্যায়ের লাস্ট পেজে সুন্দর করে কিভাবে এটা পর্যবেক্ষণ করা যায় পরীক্ষা করা যায় বুঝতে পারবো। যদি রঙের কোন দ্রবণের মধ্যে পেপারুমিয়া উদ্ভিদের শিকড় গুলো দেওয়া হয় কিভাবে পরিবহন হচ্ছে, পুরা স্বচ্ছ কাণ্ডটাই
লাল বর্ণ ধারণ করবে, যদি লাল বর্ণের দ্রবণে দেওয়া হয় তার মানে ওই লাল পানিটি সে শোষণ করতেছে, ওটা বোঝা যাবে। এই কাণ্ড স্বচ্ছবিধা এটা বোঝা যায়, যেটা আমরা অনেকেই আমরা ছোটবেলায় অনেক উদ্ভিদ দেখছি বাড়ির আশেপাশে, এই ব্যাপারে মেয়া উদ্ভিদ পাওয়া যায়। আসলে আমরা অনেকেই জানি না যে এটা ব্যাপারে মেয়া উদ্ভিদ, যেটি দিয়ে তো ওরা একটা কাজ করা সম্ভব। তাহলে যারা গবেষণা করে তৈরি করছে তারা এটা সম্পূর্ণ বলছে বিধায় আমরা এটা জানতে পারলাম। আশা করি এই পরীক্ষাটা আমরা যদি করি তাহলে উদ্ভিদ কিভাবে পানি পর্যন্ত শোষণ করে আমরা বলতে পারবো, বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে, এই বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত, পরবর্তী দিবসে তোমাদের সাথে আমরা অন্য অধ্যায় নিয়ে কথা বলবো। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।